السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি খুব সংক্ষিপ্ত আকারে বর্তমান শিয়া এবং বিগত শিয়াদের মধ্যে যে আকীদা ছিল সেই আকীদারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসলে ইসলামী ইতিহাসের খোঁজ করলে দেখা যাবে যে পৃথিবীতে সর্বপ্রথম মুসলিম জামাত থেকে যে দল বহির্ভূত হয়েছিল বা যে দল আবিষ্কার হয়েছিল তার মধ্যে সর্বপ্রথমে ছিল খারেজি, এবং তারই সাথে সাথে যে দলটি আবিষ্কার হয়েছিল সেটি ছিল শিয়া। সেই সময় শিয়া মুসলিম জামাত থেকে বের হওয়ার সময় যেই ঘটনাটি ছিল তাতে খুব বেশি তো তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফাতে প্রাধান্য দিত এবং একে কেন্দ্র করে তাদের এই দল ও ফেরকা গঠিত হয়েছিল। কিন্তু বর্তমান যুগে তাদের আকিদা এত বেশি গোলমাল এবং এত দূরে পৌঁছেছে যে ইসলামে থাকার তাদের কোনো সম্ভাবনাই দেখা যায় না। আমরা সংক্ষিপ্ত আকারে কিছু বর্ণনা দিই। এক নম্বর, তা আর এই বর্ণনাগুলি সব তাদের গ্রন্থ থেকে দেওয়া হয়েছে, যাই যে গ্রন্থগুলির নাম নেওয়া হবে সেগুলো শিয়াদেরই গ্রন্থ। এক নম্বর, তারা মনে করে আন্না আলী ইয়ানি আলামুল গায়েব, আলী গায়েব জানতো বা জানতেন। মিরাতুল আনোয়ার পৃষ্ঠা নম্বর 59। তারা মনে করে যে লাবুদ্দা মা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ সাক্ষী দেওয়া এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষী দেওয়া অর্থাৎ শাহাদাতের সময় অবশ্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি এর সাক্ষী দিতে হবে। তাই তাদের আজানে মসজিদে এবং মৃতকে তারা তালকিন করার সময় এই কালেমা বা এই কালেমার সাথে এটা সংযুক্ত করে বলে। দেখা যেতে পারে তাদের বই ফুরুল কাফি তৃতীয় খণ্ড 82 পৃষ্ঠা। তারা মনে করে যে যে ব্যক্তি আবু বকর, উসমান, উমর এবং মুআবিয়া, আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু আনহুম এদেরকে প্রত্যেক নামাজের পর লানত করবে, অভিশাপ দিবে, ফাকাদ তাকাররাবা ইলাল্লাহ বি আফদালিল কুরবাত, তাহলে সে যেন সর্বোত্তম আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করলো বা নৈকট্য পেশ করলো। কিতাবুল ফুরুদ তৃতীয় খণ্ড 224 নম্বর পৃষ্ঠা। তারা আরো মনে করে যে তাদের যারা ইমাম অর্থাৎ 12 ইমামে বিশ্বাসী ইসনা আশারি শিয়ারা বা বর্তমান যুগের বৃহৎ দলটি বলছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা বিল ওয়াহি, তাদের ইমামরা ওহী ব্যতীত কথা বলেন না। ওয়াহাদা মিন জরুরিয়াতে দিনিল ইমামিয়া, এবং এটা দিনে ইমামিয়া মানে ইমামি শিয়াদের একটি জরুরি বিষয়, তাদের দিনের অংশ। বিহারুল আনোয়ার 17 খণ্ড 155 পৃষ্ঠা। বর্তমান ইরানের জনক খোমাইনি মনে করছেন তার হুকুমা ইসলামিয়া বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় বলছেন যে আন্নালে আইম্মাতেনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুলা নাবিয়্যুন মুরসাল, আমাদের আইম্মাদের এমন কিছু মর্যাদা রয়েছে যে মর্যাদা না তো কোনো ফেরেশতার না কোনো প্রেরিত রাসূলের আছে। তারা বর্তমানে বিশ্বাস করে যে কবরে সর্বপ্রথম যে জিনিসটি জিজ্ঞাসা করা হবে সেটা হলো আলুল বেত অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের মহব্বত ও ভালোবাসা সম্পর্কে। বেহারুল আনোয়ার 27 খণ্ড 79 পৃষ্ঠা। তারা মনে করে যে সমস্ত মাখলুকের হিসাব কেয়ামতের দিনে আইম্মাদের সোপর্দ করা হবে, আইম্মাদেরকে দায়িত্ব দেওয়া হবে। এই দেখা যেতে পারে তাদের এই বিশ্বাস আল ফসুল আল মুহিম্মা ফি উসুলিল আইম্মা প্রথম খণ্ড 446 নম্বর পৃষ্ঠা। তারা মনে করে যে সকল মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মুরতাদ হয়ে গেছিল, ইসলাম থেকে ফিরে গেছিল, কেবলমাত্র সালমান ফার্সি, আবু যার গাফারি এবং মিকদাদ বিন আসওয়াদ ও আম্মার ইবনে ইয়াসির এরাই ইসলামে ছিল, এছাড়া আর কেউ ছিল না। আল আনোয়ার আল নুমানিয়া প্রথম খণ্ড 81 নম্বর পৃষ্ঠা। তারা মনে করে যে বা বিশ্বাস করে যে আবু বকর, উমর এরা কাফের হয়ে গেছিল, আর যারা তাদেরকে ভালোবাসবে তারাও কাফের। হাক্কুল ইয়াকিন পৃষ্ঠা নম্বর 552 দেখা যেতে পারে। তারা বিশ্বাস করে যে তাদের আইম্মা এবং ওলিদের কবরের জিয়ারত করা এটা উত্তম হচ্ছে হজের চাইতে, বা এটি একটি ফরজ হজের সমতুল্য। তারা মনে করে ফরিদা তুমিন মিনাল ফারায়েদ ওয়া ইয়াকফুরু তারিকাহা তারিকাহা, এটা একটি ফরজ বিষয়ে যদি কেউ প্রত্যাখ্যান করে তাহলে কাফের হয়ে যায়। এটা দেখা যেতে পারে কামিল কিতাব ও কামিল জিয়ারাত পৃষ্ঠা নম্বর 183। এ সকল আকিদার কারণে আমরা কি বর্তমান যুগে শিয়াদেরকে মুসলিম বলতে পারি, বা তাদের বিচারটা কি হতে পারে সহজে অনুমেয়?